সরু রাস্তার ভোগান্তি পিছু ছাড়ছে না পুরান ঢাকার বাসিন্দাদের। বেশিরভাগ সড়কে দিনভর লেগে থাকে যানজট, ফলে অনেক সময় পায়ে হেঁটেও গন্তব্য সময় মতো গন্তব্যে পৌঁছানো যায় না। অভিযোগ স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, রাস্তা প্রশস্তকরণে দুপাশে যে পরিমাণ জায়গা প্রয়োজন তাতে সাড়া দিচ্ছেন না স্থানীয়রা, তাই কাটছে না দুর্ভোগ। এমদাদুল হকানের রিপোর্ট। পুরান ঢাকার অধিকাংশ সড়কেরই প্রশস্ততা 10 ফুটের মধ্যে সীমাবদ্ধ। পথচারী চলাচলের কারণে এমনও জায়গা আছে যেখানে দুটি রিকশা পাশাপাশি চলায় দেয়। এর মধ্যে যদি যান্ত্রিক যানবাহন বা প্রাইভেট কার ঢুকে পড়ে, তবে নির্ঘাত অসহ্য যানজট যা চলছে বছরের পর বছর। এমনও গলি আছে যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না, ফলে বিকেল গড়ালে পথ চলাচল কঠিন হয়ে পড়ে। আমাদের এখানে মোটামুটি ভাবে যে রিক্সার পরিবর্তে যদি কোনো প্রাইভেট কার ঢুকে তাহলে রাস্তার মধ্যে আধা ঘন্টার মধ্যে জ্যাম লেগে থাকে, আমরা নিজেরও এখানে চলতে পারি না। এই তো আমরা মুক্তি চাই, এই যানজট থেকে মুক্তি সবাই চায়। বেশি রিক্সা চলাচলের জন্য বাচ্চাদের নিয়ে আমাদের যাইতে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। একটু তো সমস্যা হবেই, ছোট জায়গা রাস্তা রাস্তায় হাঁটতে সমস্যা হবে না? আমরা সাধারণ পাবলিক হিসাবে অনেক দুর্ভোগ বইতাছি। 30 গজ দূরে একটা করে ঝাঁকি এমন করে বইয়া পড়ে মাথার মস্তক পানি হয়ে যায়। সরু রাস্তার কারণে বড় সমস্যা হয় আগুন লাগার মতো কোনো দুর্ঘটনা ঘটলে। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় অধিকাংশ সময় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। যানজট তো অবশ্যই আছে, যানজট আছে। তারপর দ্বিতীয় কথা হলো, দেখা গেল যে একটা মার্কেটে আগুন ধরলে মানে পানির ট্যাঙ্কি আসার গাড়িটা মানে কোনো প্রকারই মানে হয় না। আগুন টাগুন লাগলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারতেছে না, ওই ওরা আস্তে আস্তে গাড়ি ঢুকতে বিল্ডিং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বললেন, ভবন মালিকরা জায়গা না ছাড়ায় রাস্তা প্রশস্ত করা সম্ভব হচ্ছে না। এখানে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, কারণ সুবিধাটা সবাই যেরকম ভোগ করে অসুবিধাটাও কিন্তু সবাই ভোগ করে। কিন্তু সবাই যদি একটু ত্যাগী মনোভাব হয় যে আমি একটু রাস্তা ছেড়ে দিই, 2 হাত 2 ফিট রাস্তা ছেড়ে দেই, তাহলে হবে কি সবার জন্য এটা মঙ্গলজনক। পুরান ঢাকাকে পর্যটন নগর হিসাবে গড়ে তুলতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে নাগরিকদের আর দুর্ভোগ থাকবে না বলে জানান তিনি। এই শহরকে একটা পর্যটন নগরী এবং আমাদের যে ঐতিহ্যগুলো আছে এগুলাকে যাতে সুন্দরভাবে দৃশ্যমান করা যায় সেজন্য এখানে 8টি বলয় সৃষ্টি করা হচ্ছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।